প্রশ্ন হলো ফরজ গোসল করার সঠিক নিয়ম জানাবেন। প্রশ্ন হলো মাঝে মাঝে এমন লোকের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয় যাদের শরীর থেকে বিড়ি সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে আসে, এসব লোকদেরকে যদি একটু নসিহত করেন। দেখুন, অনেক লোক এরকম আছেন যে তারা ধূমপান করে থাকেন। যারা ধূমপান করেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, আল্লাহর এই জমিনে যে কয়েকটা বস্তুর দুর্গন্ধটা ভয়ঙ্কর, উৎকট, রীতিমতো নাড়িবুড়ি বের হয়ে আসার মতো অবস্থা, কোন কোন ক্ষেত্রে অনেক ময়লা আবর্জনার চাইতেও মারাত্মক দুর্গন্ধযুক্ত, সেরকম একটি বিষয় হলো এই ধূমপান, যেটা আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করে, যেটা আমাদের পরিবেশকে ধ্বংস করে, যেটা আমাদের অর্থকে অপচয় করে, যেটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যেটা আমাদের আমলকে বরবাদ করে দেয়। একজন ইমানদার তিনি কখনো ধূমপান করবেন না, এটা তার জন্য জায়েজ নাই। তারপর যদি কোনো মানুষ ধূমপানে অভ্যস্ত থাকেন, তিনি কি নামাজ পড়বেন না? অবশ্যই তাকে নামাজ পড়তে হবে, কিন্তু ধূমপান করার পর মসজিদে যাওয়ার আগে তিনি তার দায়িত্ব হবে মুখটাকে ভালো করে পরিষ্কার করা, মেসওয়াক করা, ব্রাশ করা, বিভিন্নভাবে কুলি করে মুখের দুর্গন্ধ দূর করা। যদি কারোর এই বিড়ি সিগারেট পান করার ফলে, ধূমপান করার ফলে এটার কারণে যদি তার মুখে দুর্গন্ধ হয়, আশপাশে মুসল্লিরা যদি থাকেন তারা যদি কষ্ট পান, তো শুধু তারাই কষ্ট পাবেন না, আল্লাহর ফেরেশতারাও কষ্ট পায়। কারণ হাদিসে আসছে, তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম, মানুষের যেই যেই কারণে কষ্ট হয় ফেরেশতাদেরও সেই সেই কারণে কি হয়, কষ্ট হয়। অতএব দুর্গন্ধের কারণে মানুষের যেরকম কষ্ট হয় ফেরেশতাদের কষ্ট হয়। যে ব্যক্তি দুর্গন্ধ নিয়ে মসজিদে যায় তার জন্য ফেরেশতারা বদদোয়া করে যে তুমি দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে মসজিদে এসেছ, মুখের দুর্গন্ধ, গায়ের দুর্গন্ধ, এটার কারণে আমাদের কষ্ট হচ্ছে, তার জন্য বদদোয়া করে, অভিশাপ করে স্বয়ং ফেরেশতারা আল্লাহর। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন, কারণ পেঁয়াজের একটা দুর্গন্ধ মুখে চলে আসে। যদি রান্না করা কে পেঁয়াজ খায় ভিন্ন কথা, আর যদি কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে তারপরে যায়, সেটাও জায়েজ আছে, কিন্তু দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আমাদের দেশে আরেকটা সমস্যা দেখা যায়, তা হলো বেশিরভাগ মসজিদগুলোতে এখনো হয়তো শীতাতপ নিয়ন্ত্রিত না, অতটা মানুষ সবাই যে একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করে থাকতে পারে এমন না। এর ফলে হয় কি, অনেকের গায়ে দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ, এই ঘামের গন্ধ নিয়ে অনেকে মসজিদে চলে যান। আপনি যদি মসজিদে ঘামের গন্ধ নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার দুর্গন্ধের কারণে যদি মানুষ কষ্ট পায় আপনার গুনাহ হবে, আপনাকে মসজিদে যেতেই হবে, কিন্তু ঘামের গন্ধ যাতে অন্যদের কষ্টের কারণ না হয়, এই জন্য সাথে কোনো আতর রাখবেন, কোনো সুগন্ধি জাতীয় কিছু রাখবেন, যাতে করে এটা ব্যবহার করে আপনি মসজিদে প্রবেশ করতে পারেন, পকেট থেকে বের করে অন্য কারোর যাতে কষ্টের কারণ না হয়। ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে ভাই, কারোর কষ্টের কারণ হলে আপনি আর যাই হোক খাঁটি মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। যে মানুষের জন্য বেশি উপকার করে সে আল্লাহর সবচেয়েতে প্রিয়। অনেক বেশি নফল নামাজ পড়লেন, নফল দান করলেন, নফল রোজা রাখলেন, আল্লাহর প্রিয় হবেন না, এই কথা হাদিসে বলা হয় নাই। আল্লাহর প্রিয় পাত্র কারা? আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, যে ব্যক্তি মানুষের উপকার বেশি করে এই ব্যক্তি আল্লাহর সবচেয়ে উপকারে হয়, উপকারে আসে। এই জন্য গায়ের দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যান মানুষের কষ্ট হবে, সেটা হারাম। অতএব মানুষের কষ্টের কারণ হওয়া এটা জায়েজ নয়। এই জন্য দুর্গন্ধযুক্ত বিষয়, সেটা গায়ের ঘামের গন্ধ হোক আর ধূমপানের গন্ধ হোক, এটা নিয়ে মসজিদে যাওয়া মাকরুহ বলেছেন উলামায়ে কিরাম, এটা যাবেন না, যাওয়ার আগে দুর্গন্ধ দূর করে তারপরে যাবেন। যদি কোনো কারণে কার দুর্গন্ধ দূর করার ব্যবস্থা না থাকে, তিনি একটু নিজের মতো সেফে থাকবেন যাতে কারোর কষ্ট না হয়, কিন্তু জামাতের সাথে নামাজ এই অজুহাতে অন্তত ত্যাগ করা যাবে না। এরপরে প্রশ্ন হলো ফরজ গোসল করার সঠিক নিয়ম জানাবেন। ফরজ গোসল করার নিয়ম আমাদের অনেকের জানা নেই, খুবই সিম্পল এবং খুবই সহজ। ফরজ গোসল করার নিয়ম হলো আপনার গায়ে অথবা পোশাকে যদি কোনো নাপাক থাকে, ফরজ গোসলের আগে প্রথম কাজ হলো সেই নাপাকগুলো ধুয়ে ফেলানো। ফর এক্সাম্পল, আপনার হাঁটুতে, আপনার রানে, আপনার পায়ে বা শরীরের কোনো জায়গায় নাপাক লেগেছে, পানি দিয়ে সেটা আগে ধুয়ে ফেলেন। আপনার লুঙ্গিতে, পাজামায়, প্যান্টে বা কোনো জায়গায় নাপাক লেগেছে, যেই জায়গাটা লেগেছে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেলান। আর যদি সে জায়গা ফাইন্ড আউট করতে না পারেন, বের করতে না পারেন, তাহলে যতটুকু সম্ভব আপনি নিশ্চিত করে এটা ধুয়ে ফেলার চেষ্টা করেন অথবা অন্য একটা পোশাক পরেন। এরপর গোসল শুরু করার একবারে প্রথম কাজ হলো অজু করার সময় আমরা যেভাবে অজু করি হুবহু অজু দিয়ে গোসল করতে হবে, অজু দিয়ে গোসল শুরু করতে হবে। দুই হাতের কবজি ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মাথা মাসা করবেন, এরপর আপনার দুই হাতের কবজি, মাথা মাসে সব হয়ে যাওয়ার পরে আপনি গোসল করবেন। মাথার উপরে পানি, কাঁধের উপরে পানি ঢেলে গোসল করার পর টয়লেট থেকে বের হওয়ার সময়
অথবা পুকুর থেকে ওঠার সময় আপনি দুই পা টাকনো পর্যন্ত গিরা পর্যন্ত ধুয়ে ফেলবেন, আপনার গোসল হয়ে গেল। যদি কেউ এইভাবে গোসল করেন তার ফরজ গোসল হয়ে যাবে, তবে ওই যে ফরজ গোসলের জন্য কুলিটা ভালো করে করতে হবে, গড়গড়া করে নাকে পানি দিতে হবে যাতে করে নাকের এই নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। বাস এই কাজগুলো যদি করেন আপনার গোসল ফরজ গোসল হয়ে যাবে। আবার বলছি, শরীরে বা কাপড়ে আগে নাপাক থাকলে সেটাকে ধুয়ে ফেলতে হবে। এরপরের কাজ হবে অজু করা। অজু করে সব কিছু অজু করবেন, শুধুমাত্র পাও ধোয়াটা বাকি রাখবেন। পাও ধোয়াটা বাকি রেখে এবার গায়ে পানি দিবেন, সেটা শাওয়ার ছেড়ে হোক অথবা মগ দিয়ে কেটে হোক অথবা পুকুরে ডুব দিয়ে হোক, আপনি গোসল করবেন, পুরো শরীর ডলে গোসল করা শেষ, বের হওয়ার সময় দুই পায়ের গোড়ালি সহ ধুয়ে চলে আসবেন। গোসল এবং অজু একসাথে হয়ে গেল, আলাদা করে আর অজু করার প্রয়োজন নাই। হ্যাঁ, গোসল করতে গিয়ে যদি আবার অজু ছুটে যায়, বায়ু এসে যায়, পেশাব এসে যায়, তাহলে আবার অজু করতে হবে। কিন্তু যদি এগুলোর কোনোটা না আসে তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট কি হয়ে যায়, অজু হয়ে যায়। আমাদের দেশে অনেককে দেখবেন গোসল শেষ উনি আবার নতুন করে অজু করতেছেন, এটা অপ্রয়োজনীয় কাজ, কোনো দরকার নেই। তাহলে এইভাবে গোসল করলে ফরজ গোসল হবে। ফরজ গোসলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা থেকে পা পর্যন্ত শরীরের কোনো জায়গা শুকনা থাকতে পারবে না, এই শুকনা থাকলে গোসল ফরজ আদায় হবে না। অনেকে আছেন যে চুল হয়তো খুব ঘন, সেগুলোকে ভালো করে ধুইতে হবে যাতে প্রতিটা চুলের গোড়ায় পানি পৌঁছায় এবং নখের চিপায় যেন পানি পৌঁছায়, শরীরের কোনো জায়গায় যেন শুকনা না থাকে, এই চেষ্টাটা করতে হবে, তাহলে গোসলের ফরজ আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো আল্লাহ কোন বান্দাদেরকে বেশি ভালোবাসেন? ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কিছু বৈশিষ্ট্যের, বিশেষ কিছু গুণের মানুষকে ভালোবাসেন বলে জানিয়েছেন। কারা তারা? আমাদের মধ্যে কার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো বেশি আছে আমরা মিলিয়ে নিতে পারি। যেমন কোরআনে কারিমে কোথাও আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন, কোথাও আল্লাহ তাআলা বলেছেন তিনি মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন মানে শুধু ভালো কাজ করার চেষ্টা করে, সৎকর্মশীল মানুষ, খুঁটে খুঁটে ভালো কাজ কোনটা আছে সেগুলো করে, নেক আমল করে। এরপরে আল্লাহ তাআলা সাবির, ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আল্লাহর পছন্দের তালিকায় রয়েছেন তওবাকারীরা, যারা পাপ হওয়ার পর তওবা করে সঠিক পথে ফিরে আসে, আল্লাহর কাছে মাফ চায়। তাওয়াবিন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালোবাসেন তওবাকারীদেরকে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, অপরিচ্ছন্ন থাকে না, নাপাক থাকে না, এই মানুষগুলোকে আল্লাহ কি করেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষের, আল্লাহর পছন্দনীয় বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।